সরকারের কতগুলি মিডিয়া যারা সবসময় ডক্টর ইউনুসকে নিয়ে রিসার্চ করেন, আমাদের একাত্তর এবং আমাদের ডিবিসি এবং হচ্ছে আপনার সময়, তারা পর্যন্ত কোনো তদন্ত করছে না। আর ডক্টর ইউনুসকে বেল দিয়েছেন তার এক মাসের জন্য, এটা এত বড় অন্যায় বৈষম্য। আজকে লেবার এপিলেট ট্রাইব্যুনালে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সহ বাকি তিনজনের উপস্থিতির জন্য ডেট নির্ধারণ ছিল, আমরা উপস্থিত হয়েছি। কারণ আমরা যে আপিল করেছি লেবার কোর্টের আইনের বিরুদ্ধে, অর্ডারের বিরুদ্ধে, জাজমেন্টের বিরুদ্ধে, এই আপিল গত 28/1/2024 তারিখে গ্রহণ করা হয়েছে, কিন্তু আমাদেরকে বেল দিয়েছিল গত তারিখে মাত্র তিন তারিখ থেকে 16/10 পর্যন্ত, 16/4 আজকে পর্যন্ত বেল দিয়েছিল। কিন্তু নিয়ম হচ্ছে যে আপিল এডমিশন হলে বেল পার্মানেন্ট হয়, আপনাদেরকে টিল ডিসপোজাল হয়। আপনাদেরকে আজকে একটা উদাহরণ দেখাচ্ছি। এসএ পরিবহনের মালিক জনাব সালাউদ্দিন সাহেবকে এই তৃতীয় শ্রম আদালত আপনার 6 মাসের কারাদণ্ড দিয়েছিলেন 303-এর উম এবং 307 অনুযায়ী। তাকে এই আপিল আদালত তার আপিল গ্রহণ করে 6 মাসের বেল দিয়েছিলেন, আর ডক্টর ইউনুসকে বেল দিয়েছেন তার এক মাসের জন্য। এটা এত বড় অন্যায় বৈষম্য। সংবিধানের 27 অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রতিটি নাগরিক আইনের চোখে সমান এবং কখনো বৈষম্য করা যাবে না। এইটা এই কোর্টের ওই কেস নাম্বারটি হচ্ছে আপিল নাম্বার 270/2023। ওই মামলায় তাকে দিয়েছে 6 মাসের বেল, আর ডক্টর ইউনুস সাহেবকে দিয়েছেন 1 মাসের বেল। অর্থাৎ ডক্টর ইউনুস সাহেব একজন দাগি আসামি, উনি বেল পেলে পালিয়ে যাবেন, তাই প্রতি মাসে মাসে তাকে এখানে হাজির করা হচ্ছে। সরকারের কতগুলি মিডিয়া যারা সবসময় ডক্টর ইউনুসকে নিয়ে রিসার্চ করেন, আমাদের একাত্তর এবং আমাদের ডিবিসি এবং হচ্ছে আপনার সময়, তারা পর্যন্ত কোনো তদন্ত করছে না। এই যে অবস্থা হচ্ছে, এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে ডক্টর ইউনুসের সামাজিক ব্যবসাকে, সারা বিশ্বে তার গ্রহণযোগ্যতাকে ম্লান করে দেওয়ার জন্য একটি চক্রান্ত।